তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের এমন কতগুলো সিক্রেট সেটিং সম্পর্কে কথা বলবো। সত্যি আপনি এই সেটিংগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আমরা কিন্তু প্রত্যেকেই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, অথচ আমরা কিন্তু ফোনের কোনো কিছু জানি না। এক কথায় আমরা কিন্তু এই সব সেটিংসগুলো আমাদের ফোনে অন করি না, তার জন্য আমাদের ফোনটা ডেইলি লাইফে ইউজ করে আমরা কিন্তু মজা পাই না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের এমন কিছু খুপিয়া, এমন কিছু মজাদার, এমন কিছু ধামাকা সেটিংস সম্পর্কে কথা বলবো। এই সেটিংগুলো যদি আপনি আপনার ফোনে অন করেন, দেখবেন যে আপনার ফোনটা আগের চাইতে অনেক গুণ স্মার্ট চলছে এবং অনেক গুণ অ্যাডভান্স চলছে। তো কী সেই সেটিং, চলুন আজকের ভিডিওতে দেখা যাক। তো বন্ধুরা, এই সেটিংটি আপনার ফোনে যদি অন করতে চান তাহলে আপনাকে একটা কাজ করতে হবে। প্রথমে আপনার সেটিংসে চলে যেতে হবে। সেটিংসে গিয়ে এখানে সিম্পলি সার্চ দিতে হবে। এখানে কিন্তু অসংখ্য সেটিংস রয়েছে, তো সেই সেটিংটি আপনারা খুঁজে পাবেন না। তো সার্চ বারে গিয়ে আপনারা সিম্পল লিখবেন পিন, PIN, পিন। পিন লিখলেই আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে, স্ক্রিন পিনিং। স্ক্রিন পিনিং অপশনটির কাজ হচ্ছে যে আপনি হয়তো আপনার বন্ধুকে এই ফোনটা দিলেন, আপনার বন্ধু হয়তো আপনার কাছে ফোনটা চাইলো, তো আপনি সিম্পল আপনার বন্ধুকে ফোনটা দিলেন এবং সে বলল যে সে শুধুমাত্র ফোন করবে, বা সে শুধুমাত্র ইউটিউব চালাবে, বা শুধুমাত্র সে হোয়াটসঅ্যাপ ইউজ করবে। বাট তাকে যখন আপনি ফোনটা দিলেন, সে কিন্তু আপনার ফোনটা নিয়ে, সে কিন্তু আপনার সমস্ত পার্সোনাল ডিটেলস, আপনি তাকে ইউটিউব চালাতে দিলেন, সে কিন্তু গ্যালারি দেখছে, কেউ ফোন করছে, তার ইচ্ছে মতো সে ইউজ করছে। তো এবার থেকে কী করতে পারবেন আপনি, আপনি যেটা সে চাইবে সেটা করে দেবেন। এর চাইতে কিন্তু সে আর কোনো আপনি ইউটিউব ব্যবহার করতে দেবেন, সে শুধুমাত্র ইউটিউব ব্যবহার করতে পারবে। তো এটা কীভাবে করবেন আপনারা, সিম্পল আপনি হয়তো আপনার বন্ধুকে ফোনটা দিলেন, আপনার বন্ধুকে হয়তো ফোনটা দিয়ে দিলেন, তার আগে কী করবেন, তার আগে আপনি সিম্পল ইউটিউবটা ওপেন করবেন। ইউটিউব ওপেন করার পর আপনি রিসেন্ট অ্যাপে আসবেন। রিসেন্ট অ্যাপে এসে এরকম একটা অপশান শো হবে, তো এখানে দেখবেন দুটো ডট রয়েছে, এখানে দেখুন দুটো ডট রয়েছে, সেই দুটো ডটে আপনারা ক্লিক করবেন। দেখবেন এরকম রিসেন্ট অপশান পাবেন। রিসেন্ট অপশান আসার পর অ্যাপ্লিকেশানটা দেখবেন আপনি ওপেন করেছেন এর আগে, তো দুটো ডট আছে, এখন ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন পিন বলে একটা অপশান রয়েছে, দেখবেন এখানে এখানে পিন, ম্যানেজারের ওপরে পিন বলে একটা অপশান রয়েছে। তো আপনি সিম্পল যদি পিন অপশনটিতে ক্লিক করেন, এবং পিন অপশনটিতে ক্লিক করে আপনি যখন এবার আপনাকে আপনার বন্ধু যখন আপনার ফোনটা ইউজ করতে চাইবে যে শুধু ইউটিউব দেখবো, সে কিন্তু ইউটিউব ছাড়া আর কোনো কিছু দেখতে পাবে না। এবার দেখুন সে যদি ব্যাক করতে চায়, আপনার ফোনটা আর কাজ করবে না, ব্যাক হবে না, আপনার ফোনটা রিসেন্ট বাটন কিচ্ছু কোনো কিছু বাটনে কাজ করবে না। এক কথায় আপনি যেটা দেখতে দিবেন সে শুধুমাত্র সেটাই ইউজ করতে পারবে। তো এই ছিল আপনাদের খুপিয়া সেটিং। সত্যি এই সেটিংটি আপনার অ্যান্ড্রয়েড ফোনে যদি আপনি অন করেন, আপনার ফোনটা সত্যি আগের চাইতে আপনি অ্যাডভান্সভাবে ইউজ করতে পারবেন। তো এবার আপনি কী করবেন, যখন আপনি আপনার নিজের কাছে ফোনটা পেলেন, তো দুটো আঙুলতে চাপ করবেন, দুটো ব্যাক বাটন রিসেট বাটনে ক্লিক করবেন, চেপে ধরে থাকবেন, দেখবেন যে আগের মুহূর্ত চলে আসবে, মানে এক্সিট হয়ে যাবে, যে আপনার ফোনটা যেরকম আগে ছিল সেরকম কিন্তু হয়ে যাবে। তো এই ছিল আপনার ফোনের ফার্স্ট নম্বর সেটিংস। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন নাইস ভিডিও। তো সেকেন্ড নম্বর টিপসটি হচ্ছে যে কি, সেকেন্ড নম্বর টিপসটি হচ্ছে যে আমাদের অ্যান্ড্রয়েড ফোনে কী হয়, অনেক সময় আমরা যখন আমাদের হোম স্ক্রিনে অনেক অ্যাপ্লিকেশন রাখি, আমাদের বুঝতে পারি না, হয়তো কোনো চাপ লেগে বা হয়তো কোনো বাচ্চা ছেলে আপনার অ্যাপ্লিকেশনটাকে এদিক ওদিক করে দেয়। আপনি যখন সাজিয়ে রাখেন তখন দেখেন যে আপনার এই অ্যাপ্লিকেশানটা এদিকে আছে, ওই অ্যাপ্লিকেশানটা ওদিক চলে যাচ্ছে, এক কথায় আপনার আনইনস্টল হয়েছে অ্যাপ্লিকেশন। এবার আপনার হোম স্ক্রিনে যদি আপনি সাজিয়ে রাখেন তাহলে হোম স্ক্রিনটা কিন্তু আপনার ঠিক থাকে না, এদিক ওদিক হয়ে যায় অ্যাপ্লিকেশন। তো এবার থেকে আপনি হোম স্ক্রিন লক করতে পারবেন। তো এটা করার জন্য সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে আপনারা এখানে দেখবেন লক হোম স্ক্রিন বলে একটা অপশান। তো এই লক হোম স্ক্রিন অপশানটিতে আপনারা যদি আপনারা অন করে রাখেন তাহলে আপনার মানে হোম স্ক্রিনটা পুরো লক হয়ে যাবে, আপনি আর হোম স্ক্রিন থেকে এদিক ওদিক অ্যাপ্লিকেশানগুলোকে আনইনস্টল করতে পারবেন না, অ্যাপ্লিকেশানগুলোকে এদিক থেকে ওদিকে আর ইউজ করতে পারবেন না, যদি আপনি হোম স্ক্রিন লক করে রাখেন। আর যদি আপনি আনলক রাখেন তাহলে হয়তো অ্যাপ্লিকেশানটা চাপ লেগে এদিকে চলে যেতে পারে, ওদিকে চলে যেতে পারে, বা আনইনস্টল হয়ে যেতে পারে। তো এর জন্য আপনাদের ফোনে অবশ্যই হোম স্ক্রিন লক করে রাখবেন। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের কাছে যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে পরবর্তী ভিডিও। তখন সুস্থ।